নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আবার চলে এলাম তোমাদের সাথে আড্ডা মারতে আমার আরেকটা ব্লগে। আজকে আমার কাছে একটা খুব বিশেষ দিন, আজকে বাবার জন্মদিন ধরবো, তাই যাচ্ছি মন্দিরে পুজো দিতে। বাবার সাথেই যাচ্ছি, তারপর এলাম দুজনে মার্কেটে। নিলাম একটু চিংড়ি আর একটু ইলিশ। ইলিশ মাছটা ভালোই ছিল, দেখা যাক কেমন স্বাদ হয়, বুঝতে পারছি না। আর আজকে ছিল একটা খুব ব্যস্ততম দিন, আমাকে যেতে হলো আবার স্কুলে, মেয়ে স্কুলে ছিল পিটিএম। সেখানে গিয়ে মনটা খুব খারাপ লাগছিল, আমার সিচুয়েশনটা যেন কি হয়েছে, বাবা মা ঢুকছে আমি বেরোচ্ছি, তাদেরকে এক গ্লাস জলও দিতে পারলাম না, মনটা না সত্যিই খুব খারাপ হয়ে গেছে। মানুষ এমন মাঝে মাঝে এক একটা সিচুয়েশনের শিকার হয়। যাই হোক, ফিরলাম, তারপর ধরলাম বাবার জন্মদিন। করেছিলাম 5 রকমের ভাজা, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, ঢ্যাঁড়স ভাজা, এইসব। তারপর ছিল মাখনা দিয়ে ডাল, আর ছিল ইলিশের পাতুরি, আর করেছিলাম চিংড়ি দিয়ে ফুলকপির তরকারি। তারপর তো বাবাকে খেতে দিয়েছিলাম সাজিয়ে, আর সঙ্গে ছিল ইলিশ ভাপাটাও করেছিলাম, মাকে জিজ্ঞেস করে অবশ্য, মা বলে দিয়েছিল রেসিপিটা, আমি করেছিলাম। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দিনটা খুব ভালোভাবে কাটলো। বন্ধুরা সবাই খুব ভালো থেকো, আর আমার ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও। বাই বাই।